আন্দোলন করা ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ,
মুসলমানিরা বাতিল করতে হবে। সংগ্রামী ভাইরা, জনগণের পক্ষে যখন আন্দোলন করতে যাচ্ছিল তখনই আমাদের নেতা ডাক্তার শফিকুল রহমানকে গ্রেপ্তার করে তাকে জেল ঘরে বন্দী করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে আমাদের নেতা শফিকুল রহমান, মিয়া গোলাম পরোয়ার, আনোয়ার শামসুল ইসলাম, রবিউল ইসলাম খান সহ সকল নেতাদের মুক্তি দাবি করছি। সংগ্রামী ভাইরা, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করে দ্রুত এই দেশের জনগণ জানে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে স্বাধীনতার পতন ঘটাতে হয়। সকল গ্রামে গঞ্জে আন্দোলনের পূর্ব গঠন করে এই সরকারের পতনকে ব্যক্ত করা হবে ইনশাআল্লাহ। সকল আন্দোলন কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করা হচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।